সে অনেকদিন আগেকার কথা। হিমালয় আর বিন্ধ্য পর্বতের মাঝামাঝি এক রাজ্য ছিল, পাহাড় নদী জঙ্গল ঝর্ণায় ঘেরা। নাম ছিল তার বোম্বাগড়। রাজা হবুচন্দ্র, রানী কুসুমকলি আর রাজপুত্র প্রবাল কুমার। সে রাজ্যে হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া, রাজকোষে ছিল হীরে মুক্ত পান্না চুনি, সবার ছিল মাথার উপর ছাদ, পাঠশালা ছিল, বাজার ছিল। প্রজারা রাজা রানীকে ভালোবাসত। ছিল এক বৃদ্ধ কিন্তু প্রাজ্ঞ মন্ত্রী। মন্ত্রী হবুচন্দ্রের একটাই দুঃখ ছিল, তার কোনো মেয়ে ছিল না। যেদিন রানী কন্যা সন্তানের জন্ম দিলেন, সেদিন রাজ্যে আনন্দের বান ডাকলো। খাওয়া দাওয়া জাদু হইচয়ের মাঝে এলো এক অবাক করা মানুষ, হবুচন্দ্র। ওকে হাজির করো দরবারে, মহারাজের জয় হোক। তারপর সে রাজ্য গেল বদলে। হীরে মণি মাণিক্য, বৃদ্ধ মেষ, দুগ্ধবতী গরু, আয়তনে বাড়তে থাকা দেশ, সেটাই দেখা মন্ত্রীর কাজ। মানে যুদ্ধ লাভ কি? ওই বুদ্ধ কি তোমার মনে রাস? বিকাশ সুখ থাকবে তো? যুদ্ধ, অস্ত্র, লুট, বোম্বাগড়ের রাজার কি হলো? রানী সেই রূপ কথা এবার জীবন্ত করে তুলবে জলসা মুভিজ। হবুচন্দ্র রাজা, হবুচন্দ্র মন্ত্রী। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখুন 10ই অক্টোবর রবিবার দুপুর 2টোয় শুধুমাত্র জলসা মুভিজে।